গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 7:45। এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে তুমি ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো। তো চলো। আর এদিকে দেখো, দিদিভাই সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে নিয়েছে। দিদিভাই যখন ঠাকুর ঘরে থাকে তখন ও একটু তাড়াতাড়ি পুজো দেয়। আর আমি সবার জন্য চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে তারপর ভাতের হাঁড়িটা বসাবো। আর দিদিভাইয়ের পুজো হতে হতে আমার চাটাও এদিকে কমপ্লিট হয়ে গেছে। বাইরে প্রচণ্ড রৌদ্র বলে হাজব্যান্ড আর এখন বাড়ির বাইরে বেশি বেরোয় না, ঘরে বসেই টিভিতে খবর দেখছে, বোটের খবর দেখছে চতুর্দিকের। তারপর আমি ব্রাশ করে নিলাম, কারণ আমার এখনও ফ্রেশ হওয়া হয়নি। তার আগেই চাটা করে নিয়েছি, কারণ সবাই তাড়াতাড়ি উঠে যায়, আমি একটু লেট হয়ে গেছে আমার, যার জন্য আমি আগে চাটা করে সবাইকে দিয়ে নিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপরে মনে পড়ে গেল যে গতকালের কিছু ভেজা জামাকাপড় ছিল, সেগুলো আবার মেলতে হবে। তো আমি সেগুলোকেই মেলতে চলে গেলাম ছাদে। তো আমি যেখানে যাই সেখানেই কিজি, চতুর্দিকে আমার পায়ে পায়ে শুধু গুড় 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 গুড়। তোমরা দেখতেই পাবে সমস্ত ভিডিওতে, দেখবে কিজি আমার পায়ে 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 পায়ে। তো আমি এসে গেছি ছাদে জামাকাপড় মেলতে, ওই দেখেন উনিও এসে হাজির। সকাল থেকে এত পরিমাণ রোদ থাকে যে আমি সকালবেলা ছাদে যেতে পারি না, তার জন্য আমি কি করি বিকেলবেলা জামাকাপড়গুলো মেলি। আর গতকাল বিকেলবেলা মেলেছিলাম, জামাকাপড়গুলো শুকায়নি, দেখবে একটু ছেলেদের জামা প্যান্টগুলো একটু ভারী ভারী হয়, তো সেগুলো শুকোতে একটু সময় লাগে। তাই আর আজকে আবার মেললাম আমি ওগুলোকে, যাতে তাড়াতাড়ি খটখটে করে শুকিয়ে যায়। দিদিভাই আর পিঙ্কি ব্যাংকে গেছিল, সেখান থেকে ফেরার পথে রাস্তায় এই ডগিটা ঘুরছিল, তো গাড়ির সামনে এসে পড়ায় গাড়িটা আস্তে করে দিয়েছে। তারপর কি করলো, ডগিটা গাড়িতে উঠে গেছে। তারপর তার মালিক, মানে যে ডগিটার মালিক, কিছুতেই তাকে নিতে পারলো না, তার জন্য বললো যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো তখন ডগিটাকে একটু ঘোরাতে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। আর আমাদের কিজিটা জানো তো কতটা বদমাইশ, ওকে দেখে সমা নিয়ে চিৎকার করছে। তো হাজব্যান্ড বকাবকি করছে, বলছে কি দরকার নিয়ে আসার, ও রেগে যাচ্ছে যখন তাহলে ওকে সরিয়ে দাও। তার জন্য নিকি রেগে গিয়ে আবার ওকে সরিয়ে দিল, কারণ নিকি আমরা সবাই খুব খুব ডগি প্রেমী। এবার হাজব্যান্ড আবার কি আমাদেরটাকে বেশি পছন্দ করে, অন্যগুলো তো অতটা না। এ তুই যাচ্ছিস কেন? আরে ওদিক দিনে মে আ মাল দেইনি। এখন বাজে দুপুর 12টা মতো। তো এখন কিজিকে স্নান করাবো, প্রায় সব কাজ হয়েই গেছে। আজকে আর তোমাদের সাথে তেমন কিছু কাজ শেয়ার করলাম না, প্রায় সব কাজ হয়েই গেছে। এখন কিজিকে স্নান করাবো। তো চলো কিজিকে আমি কীভাবে স্নান করাই দেখাচ্ছি। ওকে স্নান করানো মানে যুদ্ধ করা, কিজিকে স্নান করানো মানে একেবারে যুদ্ধ করা। চলো দেখাচ্ছি তোমাদের আমি সেই যুদ্ধ কীভাবে করি। দেখো হয়ে গেছে স্নান করা, আর করবে না, এর জন্য পালিয়ে গেছে ওই বাথরুমে। জানো না এত দুষ্টু, এত মাঝে মাঝে তো কামড়াতেও আসে স্নান করাতে গেলে। কত ডগিদের দেখেছি ভীষণ স্নান করতে পছন্দ করে, বাট আমাদেরটা কেন পছন্দ করে না আমি বুঝতেই পারি না। সবাই বলে যে স্নান করতে কি ভালোবাসে কি ভালোবাসে,
কই, আমাদেরটা কেন স্নান করতে ভালোবাসে না? স্নান গায়ে জল দিলেই যেন না কামড়াতে আসে, এত দুষ্টু। আর কেউ ওকে বাথরুমে ঢুকাতে পারে না, একমাত্র আমি ছাড়া। আমি জোর করে ঢুকিয়ে ওকে স্নান করাই, আর ওকে স্নান করানো মানে যুদ্ধ, তোমরা তো দেখতেই পাচ্ছ। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, সেদিক থেকে এদিক, এরকম করে ও ঘুরতেই থাকে, কিছুতেই গায়ে জল ঢালতে পারি না। যতক্ষণ না শ্যাম্পুর পিছন ভাবটা যায় ততক্ষণ পর্যন্ত ওকে স্নান করানো হয়, যাতে সমান নেই, মাথা থেকে জল ঢালতেই দেয় না, এত পরিমাণ দুষ্টু। দেখো কিজি স্নান হয়ে গেছে, আমিও অর্ধেক স্নান করে গেছি। কিজিকে স্নান করাতে গিয়ে মানে যখনই আমি স্নান করে আমি অর্ধেক স্নান করেছি। দেখো ওকে, দেখো কিজি, হ্যাঁ কিজি, তুমি স্নান করেছো বলো? দেখো দেখো স্নান করে চাটুম কুটুম দিচ্ছে গো। আমার ভীষণ ইচ্ছে করে জানো তো, কিজিকে টিপ পরাই, পাউডার মাখাই, বাট নিকিটা একদম যেন না করাতে দেয় না। বলে ও ছেলে, ওকে কেন তুমি টিপ পরাবে, আমি যদি পরাই ও খুলে দেয়। আর কিজিও প্রচণ্ড দুষ্টু, মোটে টিপটা মাঝখানে পরাতেই দেয় না। দেখো তুমি দেখো, গাটাও পর্যন্ত আসাতে দেয় না, এত দুষ্টু। আমার ঘরের সমস্ত কাজ প্রায় হয়েই গেছে, কিন্তু যেদিন কিজিকে আমি স্নান করাই সেদিন ঘরটা আমি কিজিকে স্নান করানোর পরেই বুঝি। তার কারণ ও এত দুষ্টু, স্নান করে এসে সারা বাড়িতে গা ঝাড়া দিয়ে পুরো বাড়িটা নোংরা করে ফেলে, যার জন্য ওর স্নান হলেই আমি ঘরগুলোকে পুছি। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সাথে থেকো। টাটা বাই, লাভ ইউ অল।